আসসালামু আলাইকুম। আরেকটা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে, রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছি কিভাবে আমরা ফিডের খরচটা আর কি কমাবো, কারণ ফিডের হচ্ছে প্রচুর পরিমাণে দাম বেড়েছে এখন। তো এর জন্য হচ্ছে ফিডের খরচটা আমরা কিভাবে কমাতে পারি, বাট এটা কোন মুরগির ক্ষেত্রে আমরা ফিডের খরচটা কমাতে পারবো এই জিনিসটা অনেকেই জানতে চেয়েছেন। তো সব থেকে বেশি লাভবান আমার কাছে মনে হয় যে মুরগিগুলো বেশি ডিম পারে। তো ডিমের রাজা ফাওমি মুরগি সবাই বলে, তো আমি এখানে প্রেফার করি ফাওমি মুরগি। ফাওমি বলতে পাকিস্তানি মিশরীয় ফাওমি আর কি যেটাকে বলে। এগুলোর ক্যাটাগরি হচ্ছে এক এক ধরনের আছে আর কি, এক লেভেল দুই লেভেল। তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা ফিডের খরচটা কমাতে পারি। সোনালি মুরগি বলেন, দেশি মুরগি বলেন, দেন হচ্ছে বাহারান মুরগি বলেন, যে কোনো মুরগি বলেন, যেহেতু আমরা ফিড খাওয়াই, ফিডের হচ্ছে এক এক রকমের ধরন আছে আর কি। বাট আমি বলবো, আমি কিন্তু একদমই ব্রয়লার মুরগির ক্ষেত্রে ফিডের খরচটা কমানোর জন্য বলিনি, আমি এসব মুরগির ক্ষেত্রে আর কি ফিডের খরচটা কমানোর কথা বলেছি। তো এখানে যে ফিডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেশাল লেয়ার ফেজ ওয়ান। তো এই ফিডটা তো আমি খাওয়াই মুরগিকে, বাট আপনি কখন ফিডের খরচটা কমাতে পারবেন? হঠাৎ করে কিন্তু আপনি ফিডের খরচটা কমাতে পারবেন না। আপনি যখন একদিনের বাচ্চা এনে পালন করবেন তখনই কিন্তু আপনি ফিডের খরচটা কমাতে পারবেন। তখন ফিডের খরচ বেশি হোক কম হোক, আপনি ফিডের খরচ যতটা কমাতে পারবেন আপনি কিন্তু ততটাই হচ্ছে লাভবান হবেন। তো খামারে মূলত প্রতি বছরই আর কি মুরগি তোলা হয়। তো প্রতি বছরে হচ্ছে বাচ্চা মুরগির রেট অনুযায়ী খামারে মুরগি তোলা হয়। তো শীতের সময় আমি মূলত মুরগি তোলা হয় হচ্ছে আমাদের খামারে। তো আমি মূলত মুরগিকে প্রেফার করি একদমই ছোট বয়স থেকে আর কি মুরগিকে আদার্স খাবারগুলো দেই, যেমন লেয়ার খাবার তো আছেই, তার সাথে হচ্ছে আমি স্টার খাবার দেই আর কি ছোট যখন থাকে। দেন তার সাথে হচ্ছে আপনার শীতের যে সবজিগুলো কম দামে আর কি পাওয়া যায় সেগুলোও কিন্তু মুরগিকে খাওয়াই, দেন ভুসি মাখিয়েও কিন্তু খাওয়ানো হয়। সবজি খাওয়ালে মুরগির একটা জিনিস হয় হচ্ছে, ছোটবেলা থেকে যেহেতু মুরগিকে এভাবে হচ্ছে খাবার মেনুটা আর কি দেয়া হয়েছে, তো এক্ষেত্রে কি হয় যে ছোট থেকেই আমার ফিডের খরচটা অনেকটাই কমেছে। তো হঠাৎ করে ফিডের দাম বেড়েছে তার জন্য আপনি ফিড খরচটা কিন্তু কমাতে পারবেন না। যখন ফিডের দাম কমই ছিল তখন থেকেই কিন্তু আমি মুরগি মানে খামারে আর কি আদার্স খাবারগুলো দেওয়ার চেষ্টা করেছি একদমই লো প্রাইস আর কি যাকে বলে। তো সেই অনুযায়ী হচ্ছে মুরগিকে খাবার মেনুটা দিয়েছি। তো মুরগি যখন বড় হয়েছে তখন কিন্তু ইজিলি তাদের খাবার অভ্যাসটা কিন্তু হয়ে গেছে, তেমন মানুষের মতোই আর কি আমি বলবো যে আমাদের একটা খাবার খেতে খেতে কিন্তু আমরা অন্যটা কিন্তু পছন্দ করি না, নতুন সেটটা। তো এভাবে হচ্ছে ছোট থেকে মুরগিকে আমি আদার্স খাবার খাইয়ে ফিডের খরচটা কমিয়েছি, আর এর জন্য হচ্ছে খামারে বেশি লাভবান হওয়া যায়, কারণ আমি আগে থেকেই হচ্ছে ফিডটা খাই, মানে ফিডটা দিয়েছি বাট খুব অল্প পরিমাণে। তো এর জন্য মুরগির কিন্তু ওজন বেশ কম হয়নি, তার সাথে কিন্তু অনেক মেডিসিন গেছে মুরগির জন্য। এই যে হচ্ছে মুরগি যখন ছোট ছিল সেই ফুটেজটা দেখিয়েছি, আর মুরগির যখন এই যে 5 মাস বয়স সেই ফুটেজটাও দেখালাম, এটা হচ্ছে 4.5 মাসের আর কি। তো এখন কিন্তু মুরগি ইজিলি 2 কেজি, 2.5 কেজি, কোনোটা আবার 3 কেজিতে ওজন গেছে। কিন্তু এটা কিন্তু ফিডের পাশাপাশি এই যে ধরেন হচ্ছে কম দামি আর কি নষ্ট চাল যাকে বলে, খুদ যাকে বলে, গম যাকে বলে, সব কিছু একসাথে মিক্সড করে আর কি ফিডের খরচটা আর কি কমানো হয়েছে। ফিডই যে মুরগিকে জাস্ট খাওয়ানো লাগবে এমনটা না। আর মুরগির বয়স অনুযায়ী হচ্ছে এক একটা লেভেলে, যেমন 4.5 মাস চলছে মুরগি, তো 100 মুরগির হচ্ছে টোটাল 9 কেজি খাবার লাগবে। তো আপনি এটা ফিডের ওজন করেও দিতে পারেন, আবার চালের ওজন করেও দিতে পারেন, গমের ওজন করেও দিতে পারেন। আবার এখন যে শীতের সময় আসছে, শীতের সময় তো সবজিও দেয়া যায়, আর বাসায় যে হচ্ছে আমরা সবজিগুলো খাই, সবজির খোসাগুলো আর কি আমি কখনোই ফেলি না, তো এইগুলো হচ্ছে মুরগিকে দিয়ে দেই, মুরগি ইজিলি খেয়ে ফেলে। দেন হচ্ছে বাসার যে বাসি ভাত থাকে,
হ্যাঁ, বাড়তি যে ভাতটা থাকে যেটা মানুষের খাওয়ার উপযোগী না, সেটাও কিন্তু মুরগিকে আমি দিয়ে দিই। যখন ছোট থেকেই হচ্ছে মুরগির এই অভ্যাসটা করানোর জন্য আমার খাবার খরচটা যেহেতু আমি অনেকটাই কম করেছি, এর জন্য কি হয়েছে আমার বেশি লাভ হয়েছে। আমার প্রতিটা ভিডিওতে কিন্তু আমি অনেক সময় বলেছি যে আমার এত মুরগিতে এত লাভ হয়েছে, তো এর জন্য কিন্তু আমি একটা প্লে লিস্ট করে দিয়েছি। আপনারা এই প্লে লিস্টটাও কিন্তু ফলো করতে পারেন। A to Z হচ্ছে আমি মুরগির ডিটেলস দিয়ে দিয়েছি প্লে লিস্টে ভিডিওগুলো। এই যে এখানে আজকেও হচ্ছে পটলের চোচা, লাউর চোচা, এমনি আদার্স হচ্ছে ভাত ছিল সেইগুলো, দেন হচ্ছে এখানে অনেকগুলো খাবার মিক্সড করা, আপনার ফিড বলেন, ভুসি বলেন, অনেক ধরনের ভ্যারাইটিস খাবার মিক্সড করে কম দামে আর কি। আমি বেশি দামে কখনোই যাই না, কারণ বেশি দামে হলে আমি খাবার পোষাবে না আর কি, তো ওটা হচ্ছে আমার লসের দিকে আর কি চলে যাবে। তো মুরগি ছোট থাকতেই কিন্তু এই খাবারগুলোর অভ্যাস করানোর কারণেই কিন্তু মুরগি এই যে যায় 4.5-5 মাস হচ্ছে আর কি, মুরগি অলরেডি ডিম পাচ্ছে কিন্তু। তো এভাবেই হচ্ছে আমি ফিডের খরচটা আর কি ছোট থেকেই আর কি কমিয়েছি। তো ফিডের খরচ, ফিডের দাম তো রিসেন্টলি বেড়েছে, তো আগে তো এত দাম ছিল না। তো আমার এই টিপস গুলো আপনাদের পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা অ্যাটলিস্ট আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে হবে। আর আমি যে টিপস গুলো দেই, এই টিপস গুলো কোনো খাবারই আপনাদের দিতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কম দামে আপনারা কোত্থেকে মুরগি পাবেন এটারও কিন্তু আমি ভিডিও করেছি, ডিসক্রিপশন বক্সে সমস্ত ভিডিও লিংক পাবেন। আর এই যে যে আমি ছোট থেকে মুরগিকে এই জিনিসগুলো খাইয়েছি, এগুলো হচ্ছে আপনি সোনালি মুরগি, ফাউমি মুরগি, পাকিস্তানি ফাউমি আর কি যেটাকে বলে, মিশরীয় ফাউমি, একই, জাস্ট লেভেল 1-2 আর কি এদের আছে। তো এদেরকে এভাবেই হচ্ছে খাইয়ে অভ্যাস করানোর কারণে ফিডের খরচ কমেছে, তেমনি হচ্ছে আমি এদের সেল করেও কিন্তু অনেকটা লাভবান হয়েছি। তাহলে আমি একবারে 30,000-25,000 এভাবে আমি কখনোই লাভ করতে পারতাম না আর কি। তো এখানে হচ্ছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কারণ হচ্ছে অনেকেই জিজ্ঞেস করছিল যে ফিডের খরচ ব্রয়লারের ক্ষেত্রে কি করব। তো তার কারণ হচ্ছে আমি ডিটেলসটা এর জন্যই আর কি দিলাম, আপনারা কোন কোন মুরগির ক্ষেত্রে ফিডের খরচটা কমাতে পারবেন। তো আমার কাছে বেস্ট হয় যারা নতুন খামারি তারা এই ফাউমি মিশরীয় আর কি যেটা, সেই মুরগিটা তুলে অ্যাটলিস্ট ফিডের খরচটা আর কি কমাতে পারেন, লাভবান হতে পারেন।